এখন আমরা কাটবো ক্রিসমাস কেক, যেটা বলেছিলাম কালকে মিনি ব্লগে বলেছিলাম এটা কিনেছি, বাট দেখানো হয়নি। আমরা এটা কিনেছিলাম, কিনে দিয়ে অনেকক্ষণ ঘোরার পর ফাইনালি একটা পার্কিং এর জায়গা পেলাম। বড় ব্যাগটা নিতে হলো, এটা ওদের বাড়িতে যাবে। আমি মোটামুটি জানি কোথায় যাবো, বাট ওটা তোমাদের জন্য সারপ্রাইজ। এটা খুবই ছোট আর আলোগুলো খুব ডিম, আলোগুলো খুব ডিম, মানে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না, কেউ ছিল না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ মাই চ্যানেল। তো আজকে হবে ক্রিসমাস ভ্লগ। আমি জানি না ক্রিসমাসে কী করবো, বাট ভ্লগ স্টার্ট করে দিয়েছি, যাই হবে তোমাদেরকে দেখাবো। প্রথমত আমি সকালবেলা উঠেই নেল পলিশ পরে নিলাম, একদম ক্রিসমাস ভাইবসের একটা রেড নেল পলিশ। আর আমি ভালো করে আজকে স্নান করে নিয়েছি, একে তো আজকে সানডে, দেন আবার ক্রিসমাস, তো একটুখানি সাজুগুজু করে ভালো করে স্নান করে নিয়েছি, শ্যাম্পু দিয়ে, কন্ডিশনার দিয়ে, স্ক্রাব দিয়েছি গায়ে। সো ইটস আ মানে কী বলবো, স্পা ডে ফর মি। তো আমি এখন আপাতত কী করবো, হ্যাঁ আমাকে একটা মিনি ভ্লগ শিডিউল করতে হবে, দেন আমাকে কিছু গোজগাজ করতে হবে, তারপর আমি বেরাবো। কোথায় যাচ্ছি কি করছি আমি জানি না, বাট সাথে দেখো দেখো কি করি। তো আমি রেডি হয়ে গেছি, এই জামাটা পরেছি যেটা পরেছিলাম পুজোতে, আর এক্ষুনি আমরা বেরিয়ে যাবো, একটু রেডি হতে লেট হয়ে গেল আর অনেক কিছু গোছাতেও হয়েছিল, দ্যাটস ওয়াই। সো এখানে বাইক নিয়ে চলে এসেছে আমাকে নিতে, সো নাও চলো যাওয়া যাক। এখন এই বড় ব্যাগটা নিতে হলো কারণ এটা ওদের বাড়িতে যাবে। তুমি হাসছো কেন? এর জন্য ওকে আনিয়েছি অ্যাকচুয়ালি, কারণ এই ব্যাগটা নিয়ে আমি বাসে উঠতে পারতাম না, এটা বিশাল ভারী। আমরা কাটবো ক্রিসমাস কেক, যেটা বলেছিলাম কালকে মিনি ব্লগে বলেছিলাম এটা কিনেছি, বাট দেখানো হয়নি। আমরা এটা কিনেছিলাম, এটা ক্রিমস থেকে আনা, এটা হচ্ছে ক্রিমস থেকে আনা, আর কেকটার নাম হচ্ছে রয়্যাল ফ্রুট কেক। নাও লেটস ওপেন ইট। বাহ, অনেক ড্রাই ফ্রুটস দেওয়া আছে ওপরে। এখন বাজে মোটামুটি সন্ধ্যে ছটা, এখন আমরা যাচ্ছি খেতে। তো আমরা না দুপুরবেলা আর কোনো লাঞ্চ করিনি সেরকম, ওই কেক ফেক খেয়েই কাটিয়ে দিয়েছি। এখন আমরা বলতে পারো সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর লাঞ্চ দুটো একসাথে করবো, চারিদিকে খুব কুকুর চাচাচ্ছে। তো এখন আমরা বেরাচ্ছি, দেখি কোথায় যাব। আমি মোটামুটি জানি কোথায় যাব, বাট ওটা তোমাদের জন্য সারপ্রাইজ, ওখানে গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি। অনেকক্ষণ ঘোরার পর ফাইনালি একটা পার্কিং এর জায়গা পেলাম, যেখানে আমাদের রেস্টুরেন্টটা সেটা থেকে অনেকটা দূরে এসেছি পার্কিং এর জন্য। আমি তুমি বলতে পারো না অনেকক্ষণ পরে খাচ্ছি, এবার গিয়ে আবার খাবো। এটা একটা মানে প্রি ডিনার, আমাকে একটু দাও, নিজে তো খেয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি, ভূতের রাজা দিল পরে, অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট এবার বিআরডিবি বিআরডিবি ভূতের রাজা দিল পর। আমরা এসে সেক্টর ফাইভ, এটা কি সেক্টর ফাইভ? সেক্টর ফাইভ এর টা এসে অনেক ঘুরে ঘুরে, বিকজ ক্রিসমাস ডে তো প্রচুর ভিড় ছিল রাস্তায়, ঠিক ওয়েবল ওয়েবল মোড়ের নিচে। হ্যাঁ ওয়েবল মোড়ের নিচে, আর এখানে কোনো পার্কিং নেই, তোমাদের পার্কিং করতে কতটা দূর যেতে হয়েছে বলো? অটো যেতে হয়েছে, সেখানে গিয়ে আবার পার্কিং করে আবার হেঁটে হেঁটে আসছি। হ্যাঁ আমরা ওভার এক্সাইটেড হয়ে অর্ডার করেছি এটা, হিরক রাজার থালি, যেটাতে কি কি আছে দেখে নাও, আর দামটা, বিকজ এটা মোট সব থেকে এক্সপেন্সিভ, আমি বারণ করেছিলাম, বাট ও এটাই অর্ডার করলো। নিজে দুজনের খাওয়া হয়ে যাবে, দেখি তাহলে কিরকম। বাট এটা তো মাটন আছে, এন্ড আই ডোন্ট লাইক মাটন, এই যে গুলো আছে তুমি খেও না, মাটন আমি খেয়ে নেব। ওয়াও, thank you.
দুটো ফিশ ফ্রাই, লুচি, ভাত আর ভাজা আর লেবু লঙ্কাও আছে। এটা ডাল না? এটা আলুর দম, এটা হচ্ছে কি পাতুরি চিংড়ি মালাইকারি, এটা কি ঘি, আচ্ছা আচ্ছা। আরো এলো চিকেন, মিষ্টি দই, চাটনি আর এঁচোড়ের ডালনার বদলে আলু পোস্ত, আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ নে নে, আর এটা হচ্ছে পাঁপড়। বুঝতে পারছে না কোনটা খাবে না, আমি একটু ঘি দিয়ে খাচ্ছি। আর এটা এসছে লিচ ভাপা। ও মাই গড, যদি বলতে হয় এক্সপিরিয়েন্সের কথা ভূতের রাজা দিল বলে, খাবার খারাপ না, খাবার ভালো। তবে আমি কল্যাণীতে খেয়েছিলাম ভূতের রাজা দিল বলে, ওই তখন ছিল না, তো সেখানে আমাদের খুব ভালো লেগেছিলো। হসপিটালিটি কিন্তু মারাত্মক ছিল। আর একটা জিনিস ছিল, ওটা রিচুয়াল আছে একটা, যে খাবার দাবার আগে বলা হয় যে হাতে হাতে দাউতালি তবে আসবে ভূতের থালি। সেই রিচুয়ালগুলো এখানে করা হয় না। আমরা থালি নিয়েছিলাম, হ্যাঁ আমরা থালি নিয়েছিলাম, তো সেটা কিছু করা হয় না এখানে। এটা খুবই ছোট আর আলুগুলো খুব ডিম, আলু খুব ডিম, মানে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না, কেউ ছিল না, মানে আমাদের মন খারাপ লাগছিল রীতিমতো, ঢুকে আমরা ভাবছি কোথায় চলে এলাম। তারপরে যাই হোক, খাওয়া দাওয়ার কোয়ালিটি, খাওয়া দাওয়া কোয়ালিটি ভালো, আমার খারাপ লাগেনি, ভালো লাগে, ডালটা ভালো লাগে, ডালটা ভালো লাগে, মানে আমার সবকিছু ভালো লেগেছে। মাংসটা মাটনটা দু পিস দিয়েছিল কিন্তু খুব হাড়ে ভরা ছিল, ঠিক আছে, যাই ছিল আলাদা। আবার যাই হোক, এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল না, আর সবকিছু ঠিকঠাক আছে। ঘিও দিয়েছিল, ওটা ভালো লেগেছে। অন্যান্য খাবারের টেস্ট ভালো আছে। সবথেকে বেস্ট কোনটা লেগেছে? সবথেকে বেস্ট আমার লেগেছে, যদি বলতে যাই আমি, হচ্ছে পোস্তটা ভালো লেগেছে আমার। আর নেক্সট হচ্ছে আমার আমার ফিশ ফ্রাইটা ভালো লেগেছে, না ফিশ ফ্রাইটা ভালো ছিল, আর ইলিশের ভাপাটা, ইলিশ ভাপাটা, আর আমার চিংড়ি মাছটা ভালো লেগেছে, চিংড়ি মাছটা ওর ভালো লেগেছে, আমার ভালো লাগেনি। হ্যাঁ, এটা কোন রাস্তা একটু বলো? এটা হচ্ছে বেগুড়িয়া। বাড়িতে এইমাত্র এলাম, এখনো জামা কাপড় ছাড়িনি, আমি আর ভাই আছি বাড়িতে, কেউ নেই। আমাদের বাড়িতে এটা একটা খুব ভালো জিনিস, যে কোনো অকেশনে সবাই সবার মতো করে ঘোরে, সবাই সবার মতো করে বেরিয়ে যায়, কেউ করে ফ্রেন্ডসদের সাথে, কাকি আর মা মাঝে মাঝে বেরায়, আর বাবাকে নিয়ে মাঝে মাঝে বেরায়, গুনগুন গুনগুনের ফ্রেন্ডসদের সাথে, ভাই ভাই ফ্রেন্ডসদের সাথে, আমি আমার ফ্রেন্ডসদের সাথে। তো কারোর কোনো মন খারাপের স্কোপ নেই যে কাউকে বাড়িতে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি, মানে কোনো গিল্টি ফিলিং নেই, বিকজ সবাই সবার মতো যে কোনো অকেশন এনজয় করে। এটা আমার বাড়ির একটা খুব, আর এর জন্য না আমিও শিখেছি যে সব ছোটো ছোটো জিনিসে মানে কি বলবো আনন্দ খুঁজে নেওয়া, যেরকম পুজোর অঞ্জলি, দেন সরস্বতী পুজোর অঞ্জলি, তারপর গণেশ পুজো, গণেশ লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয়, সব ছোটোখাটো পুজো অনুষ্ঠানে পার্টিসিপেট করা, এগুলো সব আমার বাড়ি থেকে শেখা। অ্যান্ড আমি এটা নিয়ে খুব ব্লেসড ফিল করি, আমি যে আমার পরবর্তী জেনারেশনও যেন এই সব জিনিসগুলো নিয়ে খুবই এক্সাইটেড থাকে। তোমরা ক্রিসমাস কী করে কাটলে আমাকে কমেন্টে জানিও। আগেরবার ক্রিসমাসে গেছিলাম পার্ক স্ট্রিটে, এবার আর গেলাম না, বিকজ ওই একটা মিম দেখেছিলাম, একবার যারা পার্ক স্ট্রিটে যায় তারা সেকেন্ডবার ভুলেও যায় না, মানে কোনো পারপাস ছাড়াই হেঁটে যাও ভিড়ের মধ্যে। তো আর এবার সেটা করিনি, এবার শান্তিতে জাস্ট দুজনে মিলে খাওয়া দাওয়া করেছি, টাইম স্পেন্ড করেছি, কেক কেটেছি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে ফ্রম দিস এন্টায়ার ব্লগ, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আই উইল সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ভিডিও। স্টে হ্যাপি, স্টে পজিটিভ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড আদার্স। বাই।